প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রতিরক্ষায় সর্বোচ্চ শক্তি চেষ্টা করেও পারছে না চীন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এখন 2000-এরও বেশি দাঁড়িয়েছে আর 70,000-এরও বেশি লোক আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হয়। চীন থেকে উৎপত্তি হয়ে এখন বিশ্বের 21টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাসজনিত রোগটি। 2019 NCOV এর প্রজেক্টটি নতুন হলেও 60-এর দশকে আবিষ্কৃত প্রাচীন করোনা ভাইরাস গোত্রেরই সদস্য এইটি। প্রাণীদেহে সংক্রামকযোগ্য 200 বেশি করোনা ভাইরাসের মধ্যে মাত্র 60টি প্রজাতি মানব দেহে ছড়াতে সক্ষম, যার অন্যতম নতুন এই ভাইরাস। কিছু রোগী ভাইরাসটিতে আক্রান্ত হলো তাদের মধ্যে কোনো রোগের লক্ষণ ছিল না, অর্থাৎ এক এক মানুষের দেহে এক এক রকম আচরণ করছে ভাইরাসটি, কাজেই কোন পানি থেকে সূত্রপাত তা এখনও নিশ্চিত করে বলা কঠিন। কখনো সামুদ্রিক প্রাণী, কখনো সাপ সর্বশেষ ধারণা করা। বাদুর থেকে ছড়িয়েছে প্রাণঘাতী ভাইরাসটি, যেমনটা হয়েছিল ইবোলা জলাতঙ্ক, সার্স আর মাস মহামারীর সময়। অন্তত দুটো গবেষণা বলছে মানব দেহে সংক্রামিত 2019 NCOV এর নামে 96% মিলে বাদুরের সাথে। ভাইরাসটি উৎস ছড়ানোর কারণ সবই যখন অজানা, তখন সতর্কতা স্বাভাবিক হলো এ নিয়ে বাড়াবাড়ি ছড়াচ্ছে আতঙ্ক, অভিযোগ চীনের। করোনা ভাইরাস ছড়ালে তার প্রধান লক্ষণ খুব সাধারণ, শ্বাস নিতে কষ্ট হওয়া, জ্বর এবং কাশি। ভাইরাসটি শরীরে ঢোকার পর সংক্রমণের লক্ষণ দেখা দিতে প্রায় 5 দিন সময় লাগে। প্রথম লক্ষণ হচ্ছে জ্বর, তারপর দেখা যায় শুকনো কাশি। সমস্যা হচ্ছে যেহেতু এই ভাইরাসটি নতুন, তাই এর কোনো টিকা বা ভ্যাকসিন এখনও নেই, এমনকি এর কোনো এমন চিকিৎসাও নেই যা এ রোগ ঠেকাতে পারে এখন পর্যন্ত। তবে একমাত্র উপায় হলো যারা ইতিমধ্যে আক্রান্ত হয়েছে বা এই ভাইরাস বহন করছে তাদের সংস্পর্শে এড়িয়ে চলা। তাছাড়া ডাক্তাররা পরামর্শ দিয়েছেন বারবার হাত ধোয়া, হাত দিয়ে নাক ও মুখ স্পর্শ না করা, ঘরের বাইরে গেলে মুখোশ পরা। চীনের উহান শহরে অনেক চিকিৎসক এমন রোগীর চিকিৎসা করে আক্রান্ত হয়েছেন এই ভাইরাসটিতে। বর্তমানে এই ভাইরাসটি আতঙ্কের জন্য সতর্কতা জারি করলেও চীনে বাণিজ্য নিষেধাজ্ঞা দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংকট সমাধানে ঐক্য দরকার, কুসংস্কার নয়। আন্তর্জাতিক বাণিজ্য ও ভ্রমণ বিধি নিষেধ অপ্রয়োজনীয়। রোগ প্রতিরোধ ব্যবস্থায় হতে হবে প্রমাণ সাপেক্ষ, যেমন রোগ প্রতিরোধের কেন্দ্রস্থলে জোর দেওয়া, বিস্তারের ঝুঁকি নামিয়ে আনা ও গতি ধীর করা। অনলাইনে খোঁজ করলে যেন মানুষ সঠিক তথ্য পায় সেজন্য গুগলের সাথে কাজ করছি আমরা। ভাইরাসের আতঙ্কে প্রভাব পড়েছে সারা চীন জুড়ে চীনের অর্থনীতিতেও। হোটেল নগরীতে পরিণত হয়েছে চীনের বিভিন্ন শহর। নেতিবাচক প্রভাব পড়েছে পুঁজি ও মুদ্রা বাজার, পর্যটক আর বেসামরিক বিমানসহ বিভিন্ন খাতে।